এটা দুইটা পর্যায়ে লঘুচাপ জনিত বর্ষা পাই গুড়িয়ে জেলা ক্ষয়ক্ষতি হয়েছি। সে ক্রমে প্রথম পর্যায়ে কোরাপুট এবং মালকানগিরি উভয় জেলার চাষ জমি মধ্যে নষ্ট হয়েছি, ঘর মধ্যে ভাঙিছে। মালকানগিরির ক্ষয়ক্ষতি বেশি। পুনি দ্বিতীয় পর্যায়ে যে লঘুচাপ হল সেতিরে সুন্দরগড়, ময়ূরভঞ্জ, বালেশ্বর এবং কিছু কাংশের ভদ্রক এই জেলা মানে মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দ্বিতীয় পর্যায়ে প্রকৃতরে বালেশ্বর ক্ষয়ক্ষতি বেশি। তেণু পানি ঝাড়খণ্ড যে ভাবে আসুচি এবং ঝাড়খণ্ডর যে মূল সমস্যা আছে, বন্ধটা সম্পূর্ণ হই না। বন্ধর উপর মুন্ডরে বর্তমান মধ্যে লোক রহিবা ফলরে বন্ধর কান্থটার উচ্চতা বড়ি পড়ুনা। তেণু বলকা পানি সবু আসিকি ময়ূরভঞ্জ এবং বালেশ্বর দুইটা জেলা ক্ষতিগ্রস্ত করছে। এবে পানি ফুলমুন থাকা কারণ সমুদ্র মধ্যে পানিটা টেকঅফ কলানি, যা ফলরে পানি স্থির রয়েগাল। তেণু এবে পানি ফেরবাটা আরম্ভ কলানি, কোণী ধন জীবন ব্যাপক ভাবে নষ্ট হয়নি, সমস্তে সুরক্ষিত অনেক, কাহার প্রাণহানি ঘটি না, সমস্ত আমি সুরক্ষা করছু এবং সমস্ত যে আসি রিলিফ সেন্টার রয়েছে তাঁর সমস্ত ব্যবস্থা, ভোজন রহবা ব্যবস্থা, ধীরে ধীরে ফেরবাটা আরম্ভ কাল। এবে রা ক্ষয়ক্ষতির কথা, ক্ষয়ক্ষতি হয়েছি, গুড়িয়ে ঘর ভাঙিছে, কিছু আংশিক ভাঙিছে, কিছু সম্পূর্ণ ভাঙিছে। তার তালিকা প্রস্তুত হয়ে আসেসমেন্ট আকলন আরম্ভ হয়ে গেল। চাষ জমি মধ্যে গুড়িয়ে জায়গায় চাষ জমি মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে পানি পশিবা ফলরে, তার মধ্যে আকলন আরম্ভ হয়ে গেল। আমি সবু জেলাপাল নির্দেশ দিয়েছি সাত দিন ভিতরে ক্ষয়ক্ষতির আকলন করি প্রদেশ রাজস্ব বিভাগ পঠান। যেত লোকর ক্ষয়ক্ষতি হয়েছে নির্দেশ স্পষ্ট অনে মধ্যে ক্ষতিগ্রস্ত লোক বাদ পড়া কথা নুহ, এবং প্রত্যেক দিন এই ক্ষয়ক্ষতি বাবদে আকলন তার রিপোর্ট ব্যক্তিগত ভাবে তলব করছি এবং পরীক্ষা নিরীক্ষা করছি। থাকে সম্পূর্ণ তালিকা পড়ে আসিলা পরে ক্ষয়ক্ষতি প্রদান আরম্ভ হব। ওড়িশা রিলিফ বোর্ডের যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা মধ্যে বহু সরল ভাবে পরীক্ষা করি এবং মানবিকতা আখি আগে রাখি ইয়ে ক্ষয়ক্ষতি আকলন করা কুহাইছে। যেতে লোকর ক্ষয়ক্ষতি হয়েছে কম হোক বেশি হোক সে সমস্ত নিখুণ ভাবে ক্ষতিপূরণ দিয়াযিব। যদি কে বাদ বি পড়ে এটা মধ্যে সব লোকর অধিকার, সেমানে সিধা মোর দৃষ্টিকে মধ্যে আনিপারিবে। এ সরকার লোক সরকার, গরিব লোক সরকার এবং ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি কিছু দৌছু যেটা আমি রিলিফ কোর্ট কৌছু, ইয়ে রিলিফ কোর্টর নাম মধ্যে পরিবর্তন করা আমি আগু প্রয়াস করছু। আমি ভাবুছ এটা ব্রিটিশ সময় যেটা লা সেতিরে এটা যেমি সহানুভূতি রাশি প্রদান করতু আমি তাকে অধিকার পরিণত করবু। ক্ষয়ক্ষতি হলা অর্থ হচ্ছে সে লোকর অধিকার সরকারের উপরে, তেমন সে অধিকার পূর্তি করা রাজস্ব বিভাগ 24 ঘন্টা তৎপর আছে। আপনার লেখি রাখি থাকতো কে বাদ পড়বে না, যদি কে বাদ পড়ে আকলন সময় যে অধিকারী মানে দায়িত্বে লে আসেসমেন্টর তাঁর বিরুদ্ধে মধ্যে কার্যানুষ্ঠান রিলিফ কু আমি অধিকার রাশি কহ এবে সহানুভূতি রাশি কুহাচ্ছি। আমি আগু তাকে পরীক্ষা নিরীক্ষা করছু, আলোচনা করছু, রিলিফ কোর্টকে মধ্যে পরিবর্তন করা যে স্টেক হোল্ডর রাজনৈতিক দল তাঁর সাগরে মধ্যে কথাবার্তা করছু। আমি তাকে পরিবর্তন করা চাহুছু যে বিপর্যয় অধিকার আইন, বিপর্যয় যে ক্ষতি হল তার অধিকার সহানুভূতি নয়।